মিডিয়া গসিপে আপনাদের স্বাগতম। নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না। আজ চলচ্চিত্র তারকা শাকিব খানের জন্মদিন। এই দিনে বাসায় পরিবারের সাথে সময় কাটাচ্ছেন তিনি। জন্মদিনে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শাকিব খান। বিশেষ দিনটি নিয়ে শাকিব বলেন, আসলে আমি জন্মদিনে কোনো বাড়তি আয়োজন করি না, সেই হিসাবে আজও আলাদা কোনো আয়োজন নেই, পরিবারের সাথে সময় কাটাচ্ছি। আজ আমার শুটিং নেই, যে কারণে বাইরে যাওয়া হচ্ছে না। ভক্তদের শাকিব বলেন, গত রাত থেকে আমাকে যারা পছন্দ করে তারা অনলাইনে শুভেচ্ছা জানাচ্ছেন, কাছের মানুষেরা ফোনে শুভেচ্ছা জানাচ্ছেন, আমি সবার কাছে কৃতজ্ঞ। সবারই ভালোবাসা আমার কাজের প্রতি দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। দেশবাসীর কাছে দোয়া চেয়ে শাকিব বলেন, এখন চলচ্চিত্রের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, এরপর আমি চলচ্চিত্র প্রযোজনা শুরু করেছি সবার ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে নিজের দায়িত্ববোধ থেকে। আমি দেশবাসীর কাছে দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থেকে আমার দায়িত্ব পালন করতে পারি। দীর্ঘ 5 বছর পর আবারও চলচ্চিত্র প্রযোজনা করছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করছেন মালেক আফসারি। পাসওয়ার শিরোনামের এই ছবিতে নায়িকা হিসাবে অভিনয় করবেন শবনম বুবলি। এর আগে 2014 সালে তিনি অপু বিশ্বাসকে নিয়ে হিরো দ্য সুপারস্টার নির্মাণ করেছিলেন। সুপ্রিয় দর্শক, নিত্য নতুন খবরাখবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে, সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করতেও ভুলবেন না। ধন্যবাদ।